যে তিন বস্তুর বুনিয়াদের উপরে পুরো জীবনের দাম নির্ভর করে প্রতিটা নামাজের দাম নির্ভর করে এই তিন বস্তুর বুনিয়াদের প্রতিটা রোজার দাম এই তিন বস্তুর বুনিয়াদের উপরে এটা চর্চা করা কতটা জরুরি হ্যাঁ যদি এই দুই মসজিষের পরে দুজন দুজন বসে বসে শুয়ে শুয়ে আলোচনা করতেন আসলে কি আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তালা ভালোবাসা আসবে কি দিয়ে আল্লাহ তালা রহমত আশা আমাদের দিলে আসবে কি দিয়ে আল্লাহ তালা রাজামের ভয় আমাদের দিলে আসবে কি দিয়ে বলে এক নাম্বার বস্তু হলো পুরাণে ক্যারিমের তেলাওয়াত বুঝে বুঝে ফিকিরের সাথে এখন বলেন এক নাম্বার বস্তু আমাদের কেমন আছে তো স্বভাব যেহেতু নাই তো মুসাব্বাবের কি অবস্থা হ্যাঁ আগুন দিলে তাপ লাগবে তো আগুন নাই তো তাপ লাগবে কে কিভাবে আগুন গরমি মুসাব আগুন নাই গরম লাগবে কিভাবে বলেন আমাকে হ্যাঁ তাপস নাই বরফ নাই তো ঠান্ডা লাগবে কিভাবে বলেন বুঝেন নাই কথা হ্যাঁ মরিচ নাই তো ঝাল লাগবে কিভাবে কিভাবে নাই তেলাওয়াত ভালোবাসা আসবে কিভাবে এরপরে কোরআন তেলাওয়াত আছে তো বুঝা নাই বলেন কিছু তেলাওয়াত আছে তো কি নাই বলেন বুঝা নাই افلا يتدبرون القران ثم داكي قران الكريم نيب بحبنا الحمد لله رب العالمين اذا كيشر سبق دا امادر الرحمن الرحيم الله تعالى رحمه العشاء مالك يوم الدين সকলে এর উপরে পাঁচ মিনিট কথা বলতে পারবেন হ্যাঁ যদি দোস্ত আবাবের সাথে বলতে থাকেন যত বলবেন তত খুলবে। এবং তত হৃদয়ে ঢুকবে বড়রা বলেন না বলতে বলতে শুনতে শুনতে হ্যাঁ বলতে বলতে তেমনি সাথীরা এক এক কথাকে এক হাজার বার বলে কেন পুরা তিন চিল্লার তিন চিল্লার প্রত্যেক দিন ভাই দু চোখে যা দেখি সব মাখলোক মাখলোক থেকে কিছু হয় না সব কিছু আল্লাহ থেকে হয় আল্লাহ সব পারেন মাখলোক ছাড়া হ্যাঁ মাখলুক পারে না আল্লাহ তালা ছাড়া বলে এক কথাকে একদিন বললেই তো হয় বারবার বলেন কেন হয়তো মুসা আল কথা আল্লাহ তালা এত সুরাতে বললেন কেন হ্যাঁ হ্যাঁ শুধু দুনিয়া থেকে হয় না এই অকিন বুঝাবার জন্য আল্লাহ থেকে হয় ইয়াকিন দেওয়ার জন্য এক দুর্বল থেকে দুর্বল মুসা আর সবল থেকে সবল ফেরাউন দুজনের ইতিহাস থেকে তোমরাও শিখ হ্যাঁ আল্লাহ তালার ভালোবাসা বলেন আল্লাহ তালা রহমতের আশা আল্লাহ তালা রাজাবের ভয় আবার বলেন দেখেন বান্দা কোনো করার পর সে যদি আল্লাহ পক্ষ থেকে ক্ষমার আশা না করে খেয়াল করেন কি বলছে তাহলে বুঝতে হবে সে আখেরাতে নাজাক পাওয়ার জন্য সিও নে কামল উপরে ভরসা করে আছে বুঝেন নাই অর্থাৎ বান্দা যখন গুনা করে সে যেন আল্লাহ তালার কাছে ক্ষমার আশা করে বলেন ক্ষমার কি করে সে যেন আল্লাহ তালার কাছে ক্ষমার কি করে আর আল্লাহ তালা রাজাবের ভয় করে একদিকে ক্ষমার আশা আর একদিকে কি বলেন আবার বলেন একদিকে ক্ষমার আশা আর একদিকে যাবের ভয় দুটো দুটাই হান্ড্রেড হান্ড্রেড দুটোই একশো একশো বলেন আহ নিজের হালত নিজের আল নিজের নেকামল উপরে ভরসা থাকে না প্রতিটা মুহূর্তে তাদের দৃষ্টি থাকে সিয়রবের দিকে নেকামলে তাদের আশা আকাঙ্ক্ষার মধ্যে বাড়তি পরিবর্তন আনে না নেকামল করে খুব আশাবাদী হয়ে গেছে ভয় ছেড়ে দিয়েছে এমন না হ্যাঁ বুঝেন না কথা আর গুণা করার কারণে আর আল্লাহ আল্লাহতালার কাছে আর মাফিরও আশা করে না এমন না গুনা করে মাফির আশা করে আর নেকি করে আল্লাহ তালা রহমতের আশা করে বলেন আমাদের বটগ্রাম হুজুর বলেন যে আল্লাহ তালা রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না আর আল্লাহ তালা রহমত ছাড়া কেউ নেকামল করতে পারে না তাহলে বোঝা গেছে দিয়ে দিয়ে জান্নাতে যাবে রহমত করবে নেকামল নেকামল কি বলছে বলেন আর রহমত দিয়ে কি তাহলে রহমত আর নেকামল অঙ্গাঙ্গি জড়িত নেকামল ছাড়া রহমত হবে না রহমত ছাড়া নেকামল হবে না আর রহমত আর নেকামল ছাড়া জান্নাতে যাবে না কি হয় আল্লাহ তালা রহমত ছাড়া কেউ কি নেকামল করতে আপনারা কি মনে করেন আপনারা চলে আসছেন মসজিদে আল্লাহ তালা আনছেন কাকে কেমনে আনছেন আল্লাহ জানে হ্যাঁ কিভাবে আপনাদেরকে আপনাদের ব্যস্ততা থেকে ফার করে আল্লাহ তালা নিয়ে আসছে কিভাবে আল্লাহ তালা নিয়ে আসছে হ্যাঁ বাছাই করে 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 আচ্ছা কত লক্ষ থেকে আপনারা বাছাই হয়েছেন হ্যাঁ কেন দুইশো কোটি কেন দুইশো কোটি মানুষ থেকে কি হয়েছেন আল্লাহ তালা আপনাকে বাছাই করেছেন দুইশো কোটি মানুষ থেকে আল্লাহ তালা আপনাকে বাছাই করেছে আ কিভাবে শোকর আদায় করবেন বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা কটা জিনিস শিখছি বলেন হ্যাঁ এজন্য ঘটে যাওয়া গুনা ঘটে যাওয়া গুনা যেন আল্লাহ তার রহমতের আশার মধ্যে হস্তক্ষেপ না করে গুনা যেন রহমতের আশাকে ক্ষীণ না করে কি বলছি বলেন হ্যাঁ আর নেকি যেন আমাকে আমার উপরে ভরসা না করা নেকির উপরে ভরসা না রাহমতের উপরে ভরসা আর গুনা করলে কি আমি একদম নিশ্চিত জাহান নামি আমি নিশ্চিত জাহান নামি না তাহলে আমি কি নিশ্চিত জান্নাতি না তাহলে আশা আর ভয় বাইন আল খৌফে ও রাজা ইমান ভয় আর আশার কি কথা কি বুঝে আসছে বলেন আচ্ছা এই জন্য নফসের ব্যাধি সে নিজের আমলের উপরে ভরসা করে সে নিজের আমলের উপরে কি করে ভরসা করে আবার কেউ কেউ নিজের গুনাকে একদম জাহান্নামি মনে করে না এমন না নিজের গুনার কারণেই আমি জাহান্নামি না এমন না আল্লাহর কাছে এতটা না করা আশা হত না হওয়া আমি নিশ্চিত জান্নাতি এতটা আশাও না হওয়া বলকে আমি আশা আর ভয়ের মাঝামাঝি বলেন বান্দার সিও মনের আশা পূরণ করার দরজা খুলতে হলে আল্লাহ পাকে রহমতের চিন্তা করা চাই যে আল্লাহ তারা রহমত ছাড়া আমার মনের দুয়ার খুলবে না আমার হৃদয়ের দুয়ার কি খুলবে না তাকোয়া আর আল্লাহ পাকের ভয়ে দরওয়াজা খোলা আ তাকোয়ার দরওয়াজা খোলা হ্যাঁ তাকোয়ার দরওয়াজা খোলা বলেন তাকওয়ার দরওয়াজা কি করা তাকওয়ার দরওয়াজা খোলা এবার কি হয়ে গেল সকলের জন্য যাদের মেরুদণ্ডে ব্যথা হয় বসতে বসতে তারা যেন মেরুদণ্ডের হাডটি চাপা না পড়ে এভাবে বসতে হবে দুই নিতম্বর উপরে বসতে হবে মেরুদণ্ডের কি না দেয়া হ্যাঁ বুঝেন নাই যারা নিয়মিত চেয়ারে বসেন অফিস করেন অল্প কাজের পরে মেরুদণ্ড ব্যথা হয় এরা এভাবে বসতে হবে আলহামদুলিল্লাহ আমাদের তহিদ পেট আমাকে কিনে দিছে এরপর থেকে আলহামদুলিল্লাহ আমার আর ব্যথা হয় কি বলছি আল্লাহ তালার ভয় আর কি রহমতের আশা বলেন ভান্ডারীদের কাছে শুধু ভালোবাসা আছে ভয় আর আশা নাই হ্যাঁ কিছু মানুষের কাছে শুধু আশা আছে ভয় নাই কিছু মানুষের কাছে শুধু ভয় আছে আশা নাই আর বলেন ওরা কম ভালোবাসায় টেকনাফ থেকে হাতে তুলিয়া থেকে মাছ ভান্ডারে যায় কথা বলেন কম ভালোবাসায় গরুর বহল লাগে দেয় হ্যাঁ আমাদের নুরুসুল কাসিম রহমতুল্লাহ রায় বলতেন তাদের কাছে গরু যায় কেন তোমাদের কাছে আসে না কেন কি ভাই এই যে এক হাজার মুসলমান খানা খাচ্ছে আলহামদুলিল্লাহ এখানে গরুর তো লাইন লাগার কথা ছিল তো ছাড়া পৃথিবী থেকে ফিকির করা উচিত ছিল যে এক হাজার মানুষ এতে কাফ করে আমরা এদেরকে মেহমানদারি করব উচিত ছিল কিনা বলেন হ্যাঁ কথা কোন গরুর লাইন লাগার কথা ছিল না হ্যাঁ গরুর তো লাইন লাগার কথা ছিল আল্লাহ আমাদের কেউ বুঝ দান করেন তাহলে বলেন ভালোবাসা আশা ভয় কি বলছি আচ্ছা এই তিনটার চর্চা কতদিন করা উচিত হ্যাঁ এই তিনটার এক নম্বরটা কি আল্লাহ আল্লাহতালার কি আল্লাহ তাআলার ভালোবাসা আল্লাহ আকবার কই আল্লাহ তাআলার ভালোবাসা দুই নাম্বারটা কি তিন নাম্বারটা কি আল্লাহ তাআলা ভালোবাসা কোন এক আয়াত বলেন কিভাবে কিভাবে আল্লাহ আমাকে ভালোবেসে কি করেন লালন পালন করে কি দিয়েছেন সব দিয়েছেন যিনি কিছু দেয় তাকে কি করতে হয় তো যিনি সব দেন তাকে তাইলে বোঝা গেছে আল্লাহ ভালোবাসা ফিতরি তালাকে আকলি নকলি আল্লাহবাস কাউকে ভালোবাসে শুধু সৌন্দর্যের কারণে তো যিনি সৌন্দর্যের আধার যিনি সৌন্দর্য সম্পৃথিবী সমস্ত সৌন্দর্য বানানে বলা তাকে কতটা ভালোবাসা কাউকে ভালোবাসে দানের কারণে তো যিনি সব কিছু দেনেওয়ালা তাকে কতটা ভালোবাসা আর যাকে ভালো কিছু ভালো মানুষ মানুষকে ভালোবাসে গুণের কারণে বলেন কিসের কারণে তো তাকে ভালোবাসতে হবে তো যিনি সমস্ত গুণ বানানে দেনেওয়ালা তো তাকে ভালোবাসতে হবে কেমন মানুষ মানুষকে ভালোবাসে গুণে দানে রূপে রূপে গুণে দানে বলেন মানুষ ভাই মানুষকে ভালোবাসে কেন বাবা বলেন আপনি কি মনে করতেছেন আপনার স্ত্রী আপনাকে খামা খাই ভালোবাসে দানে দানে হ্যাঁ আর ডরে ড রে বাড়ির বাপও নাই মাও নাই ভাই বোনও নাই ড যে কথা আবার নিরেট ভালোবাসাও কিছু আছে আবার নিরেট ভালোবাসাও কি কিছু আছে নিরেট ভালোবাসা নাই হুদা খুব কম নিরেট ভালোবাসা হলে তো আপনি যা পছন্দ করেন সব সে পছন্দ করত। আপনি দ্বিতীয় বিয়ে পছন্দ করেন সে পছন্দ করে না সে পছন্দ করে না তাইলে বোঝা গেছে ভালোবাসা নিরেট না ভালোবাসা স্বার্থে পৃথিবীর সব ভালোবাসা স্বার্থে আল্লাহ তালার ভালোবাসা নিরেট আল্লাহ তালাকে ভালোবাসতে হবে রূপে গুনে বলেন সমস্ত মিস কলের ভালোবাসা ভালোবাসা আর মোবাইলের হারাম এটা শুধুই ধোকা বলেন পৃথিবীর সমস্ত হারাম প্রেম ধোকা হারাম প্রেম কি পৃথিবীর সমস্ত হারাম প্রেম আমাদের এখানে একজন মানুষ আসতেন প্রতিটা মসজিষে তিনি আসতেন বয়স পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ সুন্দর একদম চাঁদের মতো সুন্দর পুরুষ শেপ করা দাড়ি নাই দাড়ি শেপ করা এনার ওয়াইফ মারা গেছে এনার ওয়াইফ মারা যাওয়ার পরে যতবার আমি নাকে দেখছি ততবার বলছি আপনি একটা বিয়ে করে নেন আমি আপনাকে একটা বিয়ে করিয়ে দিই আর ইনি বলতেন ছেলেমেয়েরা দিচ্ছে না ছেলে মেয়েরা এক ছেলে এক মেয়ে তারা দিচ্ছে না রোজার আগের সাপ্তাহ আত্মহত্যা করে মারা গেলেন ছেলে মেয়েরা বাবাকে অনেক ভালোবেসে বিয়ে করতে দেয় নাই আপনি বলেন ছেলে মেয়েরা বাবাকে অনেক ভালোবাসছে না বাবার সম্পদকে ভালোবাসছে এটা ধোকা আত্মসাম্য এই লোকটা পাঁচ পা নামাজ পড়তো আমাদের মা রুফর মুসল্লি একদম ভিক্টোরিয়া কলেজের সামনেই তার বাসা তার বাবা ছিল আমাকে খুব ভালোবাসতেন বাবা মারা গেছে মা মারা গেছে বাবা এমনি তার বাড়িতেই তার আব্বা মা থাকতো তার ওয়াইফ মারা গেছে ছেলেমেয়েরা তাকে বিয়ে করতে দেয় নাই এবার ফজরের নামাজ সে জামাতের সাথে পড়ছে এরপরে গিয়ে সে তার ঘরে ফ্যানের সাথে আত্মহত্যা করে পৃথিবীর কোনো কারণ নাই একটাই কারণ সে ছেলে মেয়েকে বুঝিয়েছে তোমরা থাকো আমি যাই তাহলে তা ছেলে মেয়ের প্রতি তার ভালোবাসা তার প্রতি ছেলে মেয়েদের ভালোবাসা এটা ছিল আসল ভালোবাসা নয় আমি কি বুঝাইতে পারছি হ্যাঁ সে কতটা কষ্টে আত্মহত্যা করেছে হায় যেটা দিন সেটাই ভালোবাসা মনে রাখবেন কি বলছি বলেন এই লোকটার আত্মহত্যার জন্য হইতে পারে হাসুরের মাঝে তার ছেলে মেয়ে দায়ী হবে দুনিয়া তো রিপোর্ট দিয়ে দিয়েছে কোনো কারণ ছাড়া তিনি আত্মহত্যা করেছেন পুলিশ তো রিপোর্ট দিয়ে দিয়েছে কোনো কারণ ছাড়া তিনি আত্মহত্যা করেছেন না কোনো কারণ ছাড়া আত্মহত্যা করেন হ্যাঁ যদি আমরা বুঝতাম হ্যাঁ দুনিয়ার সমস্ত ভালোবাসা ধোকা হারাম ভালোবাসা ধোকা বলেন আর যে হালাল ভালোবাসা হালাল ভালোবাসা রব্যে ক্যিবের হুকুম পালন করতে অন্তরায় এ হালাল ভালোবাসা ধোকা হ্যাঁ যদি আমি বুঝতাম যদি আমিও আপনাদেরকে বুঝাতে পারতাম আজকের ঢাকা সারা বাংলাদেশে যারা এই শেষ দশকের নামাজ ছেড়ে দেয় ব্যবসার জন্য আর ব্যবসার পেছনে ছেলে মেয়ের মুখে হাসি ফুটানো ছেলে মেয়ের পেছনে এর ব্যবসার পেছনে ছেলে মেয়ের জন্য বাড়ি বানানো ব্যবসার পেছনে কিস্তি পরিশোধ করা ছেলে মেয়ের জন্য একটা বাড়ি বানানো ছেলেমেয়ের বিদেশের পড়ার খরচ জমানো ইত্যাদি ইত্যাদি সব ধোকা